তো গাইস, একটু আগে অনন্ত জলিলের মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম কিল হিমের অফিসিয়াল টিজারটা ড্রপ করা হয়। তো এই টিজারটি কেমন ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। কিল হিম যেটা হতে যাচ্ছে অনন্ত জলিলের ফার্স্ট কোনো ফিল্ম যেটা তার নিজ প্রোডাকশনের বাইরে গিয়ে করতেছে, এবং এই সিনেমাটা নিয়ে সবার ভিতরে কম বেশি আগ্রহ রয়েছে যেহেতু এটা তার নিজ প্রোডাকশনের বাইরের একটা ফিল্ম। এবং এই সিনেমার ডিরেক্টর এম ডি ইকবাল, এর মানে এই না যে এই সিনেমার ডিরেক্টর এম ডি ইকবাল এই জন্য সবাই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, বিষয়টা একদমই এরকম না। সিনেমাটা অনন্ত জলিলের সেকেন্ড, এটাই তার ফার্স্ট নিজ প্রোডাকশনের বাইরের কোনো ফিল্ম। সেই সাথে এই সিনেমার যখন অফিসিয়াল একটা টাইটেল অ্যানাউন্সের ভিডিও ক্লিপস ড্রপ করা হয় তখন ওইটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। ওইখানে অনন্ত জলিলের লুক থেকে শুরু করে সবকিছুই বেশ ভালোই ছিল। আবার সিনেমাটা ঈদে রিলিজ পাচ্ছে, আর আমরা জানি ঈদে সাকিবের লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটাও রিলিজ পাচ্ছে। তো এই দুইটা সিনেমার একটা ক্ল্যাশ হবে। অনন্ত জলিলের কিছু ফ্যান বেস রয়েছে, অন্যদিকে সাকিব সুপারস্টার, প্রায় অনেক বছর পর তাদের দুজনের সিনেমা একই সাথে একই দিনে চলবে। তো সব মিলে এই সিনেমাটা নিয়েও সবার ভিতরে একটু আগ্রহ রয়েছে। তো আজ কিল হিমের অফিসিয়াল টিজারটা ড্রপ করা হয়েছে। তো কেমন ছিল সেই টিজারটা, ঈদের সিনেমা হিসেবে এই টিজারটা কি ঠিকঠাক আছে নাকি আর একটু বেটার হতে পারতো? ফিল্মের টিজার দেখে আমি যতটুকু বুঝলাম এটা একটা ফুল কমার্শিয়াল এন্টারটেইনিং মুভি হতে যাচ্ছে। ঈদের সিনেমা হিসেবে একদমই ঠিকঠাক আছে। আর এই টিজারের যে বিষয়গুলা, টিজারে সেইভাবে এই সিনেমার স্টোরিটা কিরকম হবে সেইটা কোনোভাবেই রিভিল করা নেই। বাট যতটুকু দেখে বুঝলাম টিজারের শুরুতেই অনন্ত জলিলের কিছু ডায়লগ থাকে যেখানে সে বলে তার কিছু মনে পড়ছে না, ইভেন তার বার্থডে ডেটও মনে নেই। সেই সাথে সে এটাও বলে সে যে কণ্ঠে বা সে ভয়েসে কথা বলতেছে সেই ভয়েসটা তার না। এতটুকু দেখে এবং টিজারের মাঝখানে অনন্ত জলিলের একটা হাসি আছে, ওইটা আই থিঙ্ক কেন যেন মনে হলো ওই হাসিটা মিশা সওদাগারে। এই সিনেমায় আই থিঙ্ক এটাই টুইস্ট, বাট নট শিওর যে এরকমই কিছু একটা হবে। বাট আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু সায়েন্স ফিকশনও থাকতে পারে যেহেতু টিজারের কিছু কিছু পার্ট দেখে মনে হলো। যদি এরকম কিছু হয় তাহলে দারুণ কিছু হবে এবং টুইস্টটাও অডিয়েন্স কানেক্ট করতে পারবে। এখন এই টিজারের যদি পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে বলি, ফার্স্ট পজিটিভ, পজিটিভের ভিতরে এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে যে সিকোয়েন্সগুলো দেখাচ্ছিল সেগুলো বেশ ভালোই ছিল। নর্মালি আমাদের বাংলা সিনেমার যে কালার গ্রেডিংটা থাকে, ইভেন কালকে যে একটা সিনেমার ট্রেলার রিলিজ করা হয় বাপ্পি চৌধুরীর শত্রু মুভির, এবং এর কিছুদিন আগে লিডার আমি বাংলাদেশ এই সিনেমার টিজারটা ড্রপ করা হয়। সো শত্রু মুভি এবং যদি লিডার আমি বাংলাদেশ এই দুইটার মুভির যে কালার স্কোর বা ব্যাকগ্রাউন্ড স্কোর সেইটা থেকে কিল হিমের টিজারে যতটুকু কালার গ্রেডিং দেখলাম, যতটুকু ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেখলাম বেশ ভালোই মনে হয়েছে। এরপর কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয় যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে বাংলা ফিল্ম হিসাবে। এছাড়া সবচেয়ে বড় পজিটিভ বিষয় যেটা হচ্ছে যে অনন্ত জলিলের লাস্ট যে ফিল্মগুলো ছিল সেইগুলো থেকে বেটার পারফরমেন্স মনে হলো অনন্ত জলিলের। মানে তার এক্সপ্রেশন, তার ডায়লগগুলা মানে ভালোই ছিল, একদম টপ নচ লেভেলের না থাকলেও মানে তার প্রিভিয়াস ফিল্মগুলোর তুলনায় এই সিনেমায় আই থিঙ্ক তার অভিনয়টা ভালো হবে। এরপর নেগেটিভ, নেগেটিভও কম বেশি আছে। যেটা আমার কাছে সবচেয়ে চোখে লেগেছে যে টিজার কাটটা একটু ভালো হতে পারতো, আরো কিছু ভালো হ্যান্ড টু হ্যান্ড ফাইট দিয়ে টিজারটা সাজাইতে পারতো, আরো কিছু ভালো ডায়লগ রাখতে পারতো, টিজারের যে শুরুটা হয় সেটা আরেকটু ভালো হতে পারতো। এরপর এই সিনেমায় যেহেতু রুবেল আছে তো তাকেও এক ঝলক দেখানো উচিত ছিল, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়। এছাড়া আরো একটা বড় নেগেটিভ দিক থেকে বেঁচে গেছে যে এই টিজারে বর্ষাকে তেমন একটা দেখাই নাই, জাস্ট একবার না দুবার দেখায় একটা ঝলক, সো এই পর্যন্তই ছিল। যদি এখানে তার কিছু ডায়লগ বা তার কিছু এক্সপ্রেশনের কিছু থাকতো হয়তো ওইটুকুই এই টিজারটা নষ্ট করে দিত। তো ওভারঅল এই টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বাংলা ফিল্ম হিসেবে। এখন যদি আপনি এই টিজারগুলো সাউথের সাথে বলিউডের সাথে কম্পেয়ার করতে যান বা তারা যেভাবে টিজারগুলো মেক করে, টিজারগুলো কাট করে, ওইগুলোর সাথে যদি এইগুলো মেলাতে যান তাহলে তো হতাশ হবেনি। আপনাকে বিচার করতে হবে যে ঈদে যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে, লিডার আমি বাংলাদেশ, শত্রু, পাপ, জিন, এই সিনেমাগুলোর টিজারের তুলনায় এইটা ভালো ছিল কিনা। টিজারে যেহেতু ওইভাবে স্টোরিটা রিভিল করা নেই তো এখন ট্রেইলারের অপেক্ষায় থাকতে হবে। যদি ট্রেইলারে আর একটু ভালো অ্যাকশন দেখাইতে পারে, ভালো কিছু ডায়লগ দেখাইতে পারে, আর একটু কারেকশন করতে পারে তাহলে সিনেমাটা অডিয়েন্স কানেক্ট করতে পারবে। তো গাইস, কিল হিমের টিজারটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজ এখানেই সাইন আউট করছি, বাই।